মুহাম্মদ উনি জানতে চেয়েছেন যে কোনো মানুষ মারা গেলে তার জন্য চাউল 2 কেজি, রসুন 3টি, ডাল ইত্যাদি দান করা কি জায়েজ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জানাজার উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে বের করার সময় মোড়ে মোড়ে 3 বার ঘুরা হয়, এটা কি জায়েজ কিনা? আবার মৃত ব্যক্তির কাজা নামাজের কাফফারা দেয়া কি জায়েজ কিনা? 3টি প্রশ্ন একই সাথে করেছেন, আমরা আহ্বান জানাবো আমাদেরকে একটি প্রশ্ন করবেন, গুরুত্বের সাথে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি মোহতারাম, তিনটি প্রশ্নের দুটি প্রশ্ন আসলে আজকে নতুন শুনেছি, এরকম কোনো কথা আমি কখনো শুনিনি। প্রথম জি কথা হচ্ছে, মৃত ব্যক্তির জন্য সাদাকায় জারিয়া বা সাদাকা সেটা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই 1 কেজি পেঁয়াজ বা জি তিনটা জি রসুন, এরকম জি নির্ধারিত যদি কেউ কিছু বলে থাকেন যে এটাই করতে হবে, না হয় দান সৎকা হবে না, তাহলে এগুলো স্পষ্ট বেদা, ইসলামের নতুন আবিষ্কার। আল্লাহ রসুল বলেছেন যে এমন কোনো কিছু আবিষ্কার যেটার মধ্যে আমাদের সমর্থন নেই, মানে আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন, এটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাই মৃত ব্যক্তি সওয়াবের জন্য সৎকার করতে পারেন, কিন্তু এরকম নিয়ম বেঁধে এটা করতে হবে ওটা করতে হবে এরকম কিছু ইসলাম এলাও করে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, মৃত ব্যক্তিকে ঘর থেকে বের করার সময় 3 বার মুড়া দেওয়া, মানে কি পাক দেওয়া সম্ভবত। জি 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 এরকম ঘুরে হ্যাঁ কিছুক্ষণ যাওয়ার পরে আবার আচ্ছা ঘুরে লাস্ট খাটিয়ে নিয়ে ঘুরা হয়, এটাও কিছু কিছু জায়গার মধ্যে আছে, আচ্ছা, এটা এলাকার আমি মধ্যে এগুলো আসলে ফলো করা হয়। জানি তো, আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম কারো কাউকে এরকম করা হয়েছে এরকম কিছু কোরআন হাদিসে আমি কোথাও পাইনি, সুতরাং বা কোনো ইসলামিক লেকচারার কেউ এই সংক্রান্ত কথা কেউ কোনো মানহাজেরি কেউ বলেছেন আমি জানি না, পাশাপাশি কোনো স্কুল অফ থট এর বইও আমার আসলে পড়িনি। তাই এটা আজকে আমার কাছে নতুন মনে হয়েছে, এটা ইসলাম এলাও করবে না আমি যতটুকু বুঝতে পারছি। যেহেতু সুন্নার মধ্যে নাই, আমরা এটা তো রাসুলের জীবনের মধ্যে কি আমরা এগুলো তো পেয়েছি কিনা, নাই নাই, কি মনে করেন? আল্লাহ রসুলের নাই জীবনী জি পুরোটা আমি পড়েছি, অনেক গ্রন্থই জি পড়েছি আল্লাহ রসুলের সিরাত গ্রন্থের উপর, আলহামদুলিল্লাহ অনেকগুলো বই পড়া হয়েছে অনেক লেখকের, কোথাও এরকম কিছু নেই। বা আমরা যে পড়াশোনার ক্ষেত্রে কুতুবে সিত্তা, হাদিসের যে 6টি প্রসিদ্ধ গ্রন্থ, বা মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক, তবরানি, পাশাপাশি এসব মাহানিল আসার আমরা পড়েছি, তারপরে মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, অনেক মুসনাদে আহমদ, অনেক কিতাবই পড়া হয়েছে, কিন্তু আসলে এরকম কিছু দৃষ্টিগোচর হয়নি। যে এগুলা কিছুটা আছে আমাদের সামাজিক প্রথা, দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা মনে করি আমরা জি যদি জি কোরআন সুন্নার আলোকে আবার এই যদি আমরা ক্ষেত্রে আমাদের আরেকটা সমাজকে যেহেতু করতে কথা পারি। এসেছে, অনেক জি সময় এটা হয়েছে কি, আমাদের আমি যেটা মনে করি, আমরা তো আসলে পাক ভারত উপমহাদেশ এক সময় একসাথে ছিল, সাবকন্টিনেন্ট, তো অনেক সময় জি দেখা জি যায় জি যে আমাদের আমাদের যারা পাড়া প্রতিবেশী ছিলেন অনেক সময় হিন্দু ছিলেন, দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু বিষয় হিন্দুরা গ্রহণ করেছেন যেটা ইসলামেও আছে, আবার আমরা আচরণগত অনেক বিষয় যেটা গ্রহণ করেছি যেটা আমাদের ধর্মে নেই, কিন্তু দেখা দেখি তাদের মধ্য থেকে চলে আসছে, এরকম হয়তো হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল তৃতীয় আলামিন। প্রশ্নটা কি জানি ছিল সেটা আমি ভুলে গিয়েছি। যে নামাজের কাফফারা আচ্ছা, মৃত ব্যক্তির মৃত নামাজের ব্যক্তির, আসলে জি নামাজের আসলে এক্স্যাক্টলি কাফফারা যে এটা হচ্ছে নামাজের কাফফারা এরকম কিছু নয়। তো মৃত ব্যক্তি যিনি নামাজ আদায় করেননি সেটা তিনি অবশ্যই পাপ করেছেন, যদি তওবা না করে ইন্তেকাল হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শাস্তি প্রাপ্য হবেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা হতে পারে তিনি যদি সৎকায় জারিয়া কিছু রেখে যান বা তার পক্ষ থেকে সৎকার করা হয়, এটা রসুলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন, বা তার যারা ওয়ারিসান আছেন বা তার জন্য মহব্বতের যে মানুষগুলো আছেন তারা যদি তার মাগফিরাতের জন্য দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন।